আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছিস নাকি বাবা? জি, শফিক ভাইয়ের কাছে যাচ্ছি। তারা না থাকলে বস, দুটো কথা বলি। আচ্ছা আচ্ছা বাবা বলো। মা বকেছে? তোর মা তো আমাকেও বকেছে, বলছে তোকে এসব কেন করতে দিচ্ছি, দেশের যে অবস্থা, যদি কিছু হয়ে যায় আমাদের কি হবে, এইসব বলছিল আর কি। তো তুমি কি বললে? বলতে আমি কি বলতে পারি? তুমি বলেছ ও আসুক, ওকে আচ্ছা করে বকে দিব। বাবা একটু তাড়া আছে, শফিক ভাই ওয়েট করছে, তো যেতে হবে। কিন্তু আমি কি বলেছি এটা শুনে গেলি না? কি বলেছ বাবা? আমি বলেছি তানিম যাদের সাথে চলে ওদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, ওরা কখনো বিপদগামী হবে না ইনশাআল্লাহ। ওরা তো শহীদি কাফেলার সাথে। যে ছেলে মা শিবির করে দিন কায়েমের রাস্তা ধরে, যে ছেলে মা শিবির করে দিন কায়েমের রাস্তা ধরে, সে ছেলে মা হয় না কভু জঙ্গি, পাঁচওয়াক্ত নামাজ পড়ে, কোরআন দিয়ে জীবন গড়ে, চায় সে হতে জান্নাতীদের সঙ্গী, ভুল বুঝে মাতাকে তুমি, ভুল বুঝে মাতাকে তুমি, শিবির করতে বাধা দিও না মা গো মা, শোনো কথা মা, মা গো মা, রাগ করো না, সে না কারো ক্ষতি করে, সে রহমত প্রতি ঘরে, যে ঘরগুলো তিমির আধার ভরা, সে চায় দিতে পাল্টে আবার, এনে দিতে ছায়ায় কাবার, সে চায় দিতে পাল্টে আবার, এনে দিতে ছায়ায় কাবার, আল কোরআনের রঙে বসুন্ধরা, অত্যাচারীর জুলুম দেখে, অত্যাচারীর জুলুম দেখে, তার পথে আর বাধা হয় না মা গো মা, শোনো কথা মা, মা গো মা, রাগ করো না, চেষ্টা যে ওর হয় ইবাদত, দিনের কাজে রয় দিবারাত, চেষ্টা যে ওর হয় ইবাদত, দিনের কাজে রয় দিবারাত, রবের কাছে চায় শাহাদাত কে দে, জান্নাত হলো পরম চাওয়া, শহীদ হলে হবে পাওয়া, কোন রশিতে রাখবে তাকে বেঁধে, আমি যদি শিবির করি দিন ইসলামকে আঁকড়ে ধরি, তোমরা হবে জান্নাতি মা বাবা, নেক রহমত দিবেন রবে, এর প্রতিদান তোমরা সবে, নেক রহমত দিবেন রবে, এর প্রতিদান তোমরা সবে, দুনিয়া আখেরাতে বাবা,
আছেন হেফাজতে, আল্লাহ আছেন হেফাজতে। শিবির করায় ভয় আর পেও না মাগো মা, শোনো কথা মা, মাগো মা রাগ করো না। কারো ক্ষতি করে সে রহমত প্রতি ঘরে, যে ঘরগুলো তিমির আধার ভরা